नमस्कार, আমি ज्योतिषी उत्तम कुमार আবারো চলে এসেছি আপনাদের সামনে। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় অর্থ প্রাপ্তি যোগ। আপনারা প্রত্যেকটা দিনই এই প্রোগ্রাম শুনেন বা দেখেন, তাই এটা খুবই পরিচিত প্রোগ্রাম। আজও আপনাদের সামনে একই আলোচনা করব অর্থ প্রাপ্তি যোগ নিয়ে। আগামীকাল একটি রাশির আজকের আলোচনা, একটা রাশি বেরিয়েছে, তাই একটি রাশির জাতক জাতিকাদের অবশ্যই অর্থপ্রাপ্তি যোগে ভাগ্য বদলে যেতে পারে, হতে পারে কোটি কোটি টাকার মালিক। কিভাবে, কেন, সব প্রশ্নের উত্তর এই আলোচনায় থাকবে। আর তার আগে প্রত্যেকটা দিন আমি যে কথাটা বলি, আজও সেই একই কথা বলবো। সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন, ভালোভাবে বোঝার চেষ্টা করুন, তারপর আপনার সাথে মিলিয়ে নিয়ে চলার চেষ্টা করুন। দেখবেন অবশ্যই আপনারা অনেক কিছু জীবনে কিন্তু পেতে পারেন। কি করতে হবে, সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, তারপর আপনার সাথে মিলিয়ে নিতে হবে। আপনাদের যে ধারণাগুলো আছে যে আমার রাশি আছে মানেই আমার সাথে মিলতে হবে, এগুলো তো সঠিক নয়। দেখুন, সেম রাশি কয়েক হাজার কোটি জাতক জাতিকাদের থাকতে পারে, সকলের সাথে কখনো মেলে মিলতে পারে সেটা হয় না কখনো। আমাদের প্রত্যেকের জন্মছক যেরকম আলাদা আলাদা, হস্তরেখা আলাদা আলাদা, আমাদের গ্রহ নক্ষত্র কিন্তু আমাদের আলাদা আলাদাই ফল দেবে, সকলের সেম ফল কখনো দেবে না। সেই কারণে আমি প্রত্যেকটা দিন একটা কথাই বলি যে ভালোভাবে বুঝুন, তারপরে আপনার সাথে মিলিয়ে নিয়ে চলার চেষ্টা করুন। কি মিলানোর কথা বলা হয়, আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা। দেখুন, আজকের আলোচনা অর্থপ্রাপ্তি যোগ। আর অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় তিনটে গ্রহ দ্বারা, রাহু, শুক্র, মঙ্গল। তাই এই তিনটে গ্রহ যদি আপনার ভালো থাকে তবেই আপনার সাথে মিলবে। তাহলে এটা আপনার ভালো আছে কিনা কি করে বুঝবেন, সেই কারণেই বলা হয় যে আগে ভালোভাবে বুঝুন, তারপর আপনার সাথে মিলিয়ে নিয়ে চলার চেষ্টা করুন। আপনার কর্তব্য ভিডিওটা দেখার পর আপনার জন্মছক বা হস্তরেখা মিলিয়ে নেওয়া যে আদৌ এই তিনটে গ্রহ ভালো আছে কিনা। যদি থাকে তাহলে তো অবশ্যই মিলবে, যদি না থাকে তাহলে মিলবে না। তাহলে আপনার এইভাবে যদি আপনি মিলিয়ে নিতে পারেন, তাহলে একদম 100% দিয়ে আপনি শিওর হতে পারেন যে না, আমার আগামীকাল জীবনের পরিবর্তন আসতে পারে। আর যদি আপনার দেখছেন যে খারাপ আছে, তাহলে আমার রাশি যতই থাকুক আসবে না, আপনি কিন্তু বুঝে যাবেন। আর সেই কারণেই আমি প্রত্যেকটা দিন যে কোনো আলোচনাই করি না কেন, ঠিক এইভাবে বুঝিয়ে থাকি যে আগে আপনারা ভালোভাবে বুঝুন, তারপরে আপনার সাথে মিলিয়ে নিয়ে চলার চেষ্টা করুন। তাও আজও অনুরোধ থাকলো, আর আপনারা কি করছেন, আপনারা ভিডিও দেখছেন, আপনার রাশি আছে কিনা কেটে কেটে দেখছেন, বেরিয়ে গিয়ে মোটা অঙ্কের লটারি কেটে বসছেন, আপনাদের লস হচ্ছে। আর সেই কারণেই আমি প্রত্যেকটা দিন আপনাদের জন্য কিছু সময় নষ্ট করে বোঝানোর চেষ্টা করি যেটা সঠিক নয়। আপনি ভালোভাবে বুঝে শুনে তারপরে একটা সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু আপনারা সেই কাজগুলো তো করছেন না, সেই কারণে প্রত্যেকটা দিন আমার এই একই আলোচনা করতে হয়। যদি কখনো ভুলবশত পুরো ভিডিও দেখেন, তাহলে জানতে পারবেন যে না, এই আলোচনাগুলো ছিল যে আদৌ আপনার সাথে মিলবে কি মিলবে না, কীভাবে আপনি মিলিয়ে নেবেন, এই কথাগুলো আমি প্রত্যেকটা ভিডিওতেই যে বলি সেগুলো আপনারা জানতে পারবেন। তাহলে আজকের আলোচনা অর্থপ্রাপ্তি যোগে কোটিপতি হতে পারেন একটাই রাশি, সেই রাশিটা তো অবশ্যই ভীষণভাবে তার ভাগ্য বদলাবে, এতে কোনো সন্দেহ নেই। সঙ্গে থাকুন, অবশ্যই জানতে পারবেন। আর এই যে আপনার সাথে মিলিয়ে নেওয়ার কথা বললাম, এই যে রাহু, শুক্র, মঙ্গল, যদি আপনার জন্মছক বা হস্তরেখা ভালো থাকে তবেই কিন্তু মিলবে, খারাপ থাকলে মিলবে না। তাহলে কি করতে হবে, আপনার জন্মছক ভালো করে মিলে নিয়ে দেখতে হবে। এবার আপনার জন্মছক যদি না থাকে, অনেকেরই নেই, সেক্ষেত্রে আমি বলি হস্তরেখা ফলো করুন। হস্তরেখার সাথেও কিন্তু সমস্ত কিছু আপনি খুঁজে নিয়ে দেখতে পারবেন যে সেই গ্রহগুলো ভালো আছে না খারাপ আছে। এই যে হাতের তালু, তার মধ্যে প্রত্যেকটা গ্রহের অবস্থান, সেটা আপনাকে চিনে নিতে হবে কোথায় কোন গ্রহের অবস্থান। আপনি হস্তরেখা চ্যানেল ফলো করলে জানতে পারবেন সেখান থেকে যে কোন কোন জায়গায় কোন কোন গ্রহের অবস্থান ভালো আছে না খারাপ আছে, এগুলো বুঝতে পারবেন। তারপর যদি সব ঠিকঠাক থাকে, একটা
স্বপ্ন দেখতেই পারেন যে না আমার ভাগ্য বদলাতে পারে। আর যদি দেখছেন যে না ওইখানে গিয়ে আপনার গ্রহ ভালো নেই সেটা আপনি জানতে পারলেন, তাহলে আপনার মতো চুপচাপ থাকবেন, কিছু করার দরকার নেই। আর একটা কথা বলি, এই যে একটি রাশির কথা বলবো, এই রাশির বা অন্যান্য দিন একটা দুটো রাশি তিনটে রাশি পাঁচটা রাশিও বেরোয়, তাদের কিন্তু আমি যারা প্রত্যেকটা দিন লটারি কাটে তাদের সময় বলে দিই, আজকেও কিন্তু তাই বলে দেব, কিন্তু সকলের জন্য না, আমি প্রত্যেকটা দিন বলি, আজও আপনাদের বলে দিচ্ছি, এই যে সময়টা বলা হয় লটারি কাটার এটা সকলের জন্য না, যারা প্রতিনিয়ত কাটে প্রত্যেকটা দিন কাটে তাদের জন্য। তাই এই যে সময়টা আপনি মেনটেন করে একটি টিকিট কাটতে পারেন, যদি আপনি প্রত্যেকটা দিন টিকিট কাটেন প্রতিনিয়ত কাটেন তাহলেই, আপনি কখনো লটারি কাটেননি তাহলে একদম আশেপাশে যাবেন না। আপনার যদি অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়, আপনার জন্মছক বা হস্তরেখায় যদি এই রাহু শুক্র মঙ্গল শুভ থাকে ভালো থাকে আপনার সাথে 100% মিলবে, সেখানে আপনার লটারি কাটার প্রয়োজন নেই। হ্যাঁ, হতে পারে অ্যামাউন্ট অনেক কম, 10 টাকাও হতে পারে, আপনি রাস্তায় পড়ে পেতে পারেন, সেটাও কিন্তু অর্থপ্রাপ্তি যোগের মধ্যেই ধরা হয়। শুধু কোটি কোটি টাকা আপনার হাতে আসবে সেটা অর্থপ্রাপ্তি একদম না। তাহলে বোঝাতে পারলাম, এবার বলবো সেই একটি রাশি যে রাশির আগামীকাল লটারি থেকে ভাগ্য বদলে যেতে পারে বা ফাটকা থেকে ভাগ্য বদলে যেতে পারে, যে কোনো দিক থেকে হোক না কেন আপনার হাতে কিন্তু অর্থ এসে ধরা দিতে পারে। সেই রাশিটি হলো মীন রাশি। আপনার যদি মীন রাশি হয়ে থাকে আর আপনি যদি প্রত্যেকটা দিন লটারি কেটে থাকেন, তাহলে সময়টা কিন্তু আপনার আমি এখন বলবো আগামীকাল এই সময় একটি লটারি কাটতেই পারেন, সকাল 7:50 থেকে বেলা 11:10 সময়টা ভীষণ শুভ, একটি লটারি কাটতে পারেন। যদি সব ঠিকঠাক থাকে, অর্থাৎ আপনার জন্মছক বা হস্তরেখায় যদি রাহু শুক্র মঙ্গল শুভ থাকে, আপনার ভাগ্য বদলে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আর যদি মনে হয় যে না এই সময়টা আমি বার করতে পারছি না, তাহলে রাহুকালে রেগে যখন খুশি কাটুন, আগামীকাল পুরো দিনটাই আপনার জন্য শুভ, শুধু রাহুকালটা এড়িয়ে যাবেন। আপনার জন্য রাহুকাল সময়টা অবশ্যই মানা উচিত, তাহলে লিখে নিন আগামীকাল 11:51 থেকে 1:16 সময়টা রাহুকাল, কোনো শুভ কাজ করবেন না, লটারি তো কাটবেনই না, এছাড়া যখন খুশি একটি টিকিট কাটতে পারেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।